আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে দলিলের ভিত্তিতে নাসিরি হুজুরের ফেসবুকের লাইক ফলোয়ার ও এবং ইউটিউবের সাবস্ক্রাইবার উদযাপন ইসলামী শরীয়তে জায়েজ এবং ইসলামী শরীয়তে দৃষ্টিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ এ বিষয়ে আজকে আলোচনা করব বাংলাদেশে একটা বিষয় নিয়ে গত দুই দিন যাবৎ তুমুল ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ট্রল হচ্ছে যে বাংলাদেশের এক আলেম একজন হুজুর তার নাম হচ্ছে শেখ নেসার আহমেদ নাসিরি তার ফেসবুক পেজে ওয়ান মিলিয়ন ফলোয়ার পূর্ণ হয়েছে এবং তার ইউটিউব চ্যানেলে হান্ড্রেড কে এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এই এটা উপলক্ষে এটা তারা উদযাপন করেছে এবং তারা এই সাবস্ক্রাইবার লাইক ফলোয়ার পূর্ণ হওয়া উপলক্ষে একটা আলোচনা সভাও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এবং এটা এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় অনেক গুরুত্বপূর্ণ লোকজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক অনেকেই দেখেছি এ বিষয়টা নিয়ে ট্রল করছে যে এটা কেমন বা মানুষ কোন পর্যায়ে নেমেছে ফেসবুকে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি বলে কটাক্ষ করছে নানান ভাবে তাকে ছোট করার চেষ্টা করছে এটার জবাব দেবো আমি যেটা বলতে এটা জায়জ তো জায়জেই শতভাগ জায়জ ইসলামী শরীয়ত অনুযায়ী শুধু নট অনলি জায়েজ এটা খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ অ্যাকর্ডিং টু শরিয়া শরীয়তে দৃষ্টিতেই তাৎপর্যপূর্ণ এবং এ ধরনের কাজ বেশি বেশি করা উচিত বলে আমি মনে করি সেটা প্রমাণ করব। প্রথমে জানতে হবে এই যে নাসিরি হজুর উদ্দিন আর নাসিরি হুজুর তিনি আসলে তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক মোহতামিম যাত্রাবাড়ি সাইনবোর্ড ঢাকা এবং আরও মাদ্রাসা রয়েছে এবং তার নেতৃত্বে বাংলাদেশে হেফজুল কোরআন প্রতিযোগিতা কিরাত প্রতিযোগিতা নানা সাংস্কৃতিক অনুষ্ঠান কক্সবাজার সহ সারা বাংলাদেশে হয়েছে এবং সেখানে তার সাথে আমি দেখেছি আমি খোঁজ খবর নিয়েছি আরব বিশ্বের বিখ্যাত বিখ্যাত অনেক সায়কের যোগাযোগ ইন্টারন্যাশনাল অনেক কারি মিশর থেকে আরব থেকে বিভিন্ন মুসলিম দেশ থেকে তার অনুষ্ঠানে আসে মানে সেখানে বড়ো বড়ো আলেমুল আমাদের একটা মিলন মেলা এটা ছোটোখাটো বিষয় নয় তিনি মাদ্রাসা পরিচালনা করেন তিনি কোরআন শেখান কোরআন শিক্ষা বা কোরআন রিলেটেড এই কাজের সাথে জড়িত এটা মানে আসল সেলিব্রিটি তো তারাই যারা কোরআন শিক্ষা দেয় তাদের চেয়ে বড়ো সেলিব্রিটি তো আর কেউ হতে পারে না এবং তিনি অনলাইনকেও একটা প্ল্যাটফর্ম হিসাবে বেছে নিয়েছেন ফেসবুক পেজ তার নামেই তার ভেরিফাইড ফেসবুক পেজ তো ফেসবুক ভেরিফাইড গুরুত্বপূর্ণ না হলে তো কাউকে ভেরিফাই করে না তার ইউটিউব চ্যানেলে ওয়ান লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো এখন এই বিষয়টা বুঝতে হবে যে আসলে ইউটিউব বর্তমানে বর্তমান পৃথিবী মূলত অনলাইনের পৃথিবী অনলাইন সোশ্যাল মিডিয়া ইউটিউব এটা জ্ঞান অর্জনের একটা সোর্স এবং এই অনলাইন বিশেষ করে করোনা মহামারীর সময় পৃথিবীটা আরও অনলাইন ডোমিনেটেড হয়ে গিয়েছে আমরা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেছি ক্লাস নিয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা অনলাইনে ক্লাস নিয়েছি দিনের পর দিন মাসের পর মাস অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম চলেছে এবং অনেক ক্ষেত্রে অনেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পার করে দিয়েছে অনলাইনে ক্লাস করে অনলাইনে পরীক্ষা দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলোর সাথে আমরা জড়িত ছিলাম এর মানে অনলাইনে শিক্ষা কার্যক্রম ইউনিভার্সিটি লেভেলে চলছে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে অনলাইন ইউনিভার্সিটি রয়েছে কানাডার ইসলাম ইন্ডিয়াল ইউনিভার্সিটি রয়েছে ডক্টর বিলাল ফিলিপসের এরকম আরও অনলাইন ভিত্তিক ইউনিভার্সিটি রয়েছে বাংলাদেশে ওপেন ইউনিভার্সিটি সেটা তো অনেকটা অনলাইন বেসড অথবা টেলিভিশন বেসড তো এটা একটা স্বীকৃত মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানে সারা পৃথিবী বেবি এবং অনলাইনের প্রচুর অ্যাক্সেস রয়েছে অনলাইনের কার্যকারিতা রয়েছে অনেক লোক অনলাইন থেকেই কোরআন হাদিস শেখে বা অনেক কিছু শিখতে পারে এটা তথ্য প্রযুক্তি এটা মানুষের জন্য একটা ব্লেজিং সাইট সেক্ষেত্রে শেখ নেসার আহমেদ আনাসেরি তিনি তার যে ইউটিউব চ্যানেল আমি দেখেছি ব্রাউজ করে তার ফেসবুক পেজ সেখানে তিনি উন্নত পদ্ধতিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে তিনি কোরআন শিক্ষা দেন তিনি মাখরা শেখান তিনি তাজবিদ শেখান সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে কোরআন তেল শেখান এবং সেটাই তিনি প্রচার করছেন এবং ব্যাপক অ্যাক্সেস ব্যাপক সারা পেয়েছেন মানুষ সেখানে সুন্দর সুন্দর কমেন্ট করছে মানুষ সেখান থেকে কোরআন শিখছে তো এটাই তো একটা বড় ইসলামের খেদমত তো এখানে এই ধরনের বিষয়ে ইউটিউবে একটা বড় চ্যানেল হওয়া ওয়ান লাখ সাবস্ক্রাইবার একটা চ্যানেল হওয়া মানে হাজার হাজার শিক্ষার্থীদের একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তুলনা করা যায় এবং প্রকৃতপক্ষে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যেরকম শেখানো হয় অনলাইনে সেরকম শেখানো যায় কার্যকর এটা প্রমাণিত এবং পৃথিবীর বিভিন্ন দেশ কর্তৃক এই অনলাইন শিক্ষা কার্যক্রম স্বীকৃত করোনার সময় স্বীকৃত হয়েছে তো সেরকম একটা এটা একটা বড় অর্জন তা নাসিরি হুজুরের কোরআন শিক্ষার যে প্ল্যাটফর্ম সেটা ওয়ান লাখ সাবস্ক্রাইবার ওয়ান মিলিয়ন লাইক ফলোয়ার এ হওয়া এটা একটা বড়ো অ্যাচিভমেন্ট এটা অনেকে কোটি কোটি টাকা খরচ করে যে শিক্ষা প্রতিষ্ঠান করে শিক্ষা প্রতিষ্ঠান অনেক বছর পর সফলতার মুখ দেখে সেরকমই একটা সফলতা তো সেটা তো সেলিব্রেট করবেই বরং অবশ্যই করা উচিত তাৎপর্যপূর্ণ এ কারণে যে যাতে মানুষ উৎসাহিত এনকারেজ ফিল করে এটা মূর্খরাই ট্রল করে এবং এই যারা ট্রল করে তারা পারলে এক লাখ সাবস্ক্রাইবারের একটা চ্যানেল করে দেখাক তারা ওয়ান মিলিয়ন লাইক ফলোয়ার অর্জন করে দেখাক এটা একটা বিশাল অর্জন যেটা কোটি কোটি টাকার অর্জনের সমমান তো সেটা উদযাপন তো করবে নেই আর এই উদযাপনের তো কোনো ক্ষতিকর দিক নেই সেখানে আলোচনা সভার আয়োজন করেছে আলোচনা সভা আয়োজন করা কি অন্যায় এবং সেখানে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেটা তো অন্যায় না এটা তো ইসলামী সংস্কৃতিকে রিফ্লেক্ট করে রিপ্রেজেন্ট করে এটা তো ভালো কাজ এটা এটা কেন অনেকে ট্রল করছে শরীয়তের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে অবশ্যই যাইজ কারণ এটা কোনো মালাত আর মামলাতের বিষয়ে নিষেধ না থাকলে ধরনের অনুষ্ঠান সেলিব্রেট করা কোনো একটা সফলতা বরং এটা অনেক ক্ষেত্রে সোনাতের সাথে কেয়াজ করা যায় কারণ একটা সুক্রিয়া সুক্রিয়া স্বরূপ এটা করেছে সুক্রিয়া আদায় করতে হয় তো এটা এবাদত না বেদাতের সাথে কোনো সম্পর্ক নেই ময়ামালের বিষয়ে এখানে ভালো ভালো কাজ করা হয়েছে সুন্দর সুন্দর আলোচনা মানে এটাও একটা কোরআনের প্রচার কোরআন শিক্ষা এই রিলেটেড আলোচনায় সেখানে হয়েছে আমি খোঁজখবর নিয়েছি অতএব এটা জায়জ এবং তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ এটা নিয়ে মূর্খরাই ট্রল করে ট্রল করা কিছু নেই আর অনেক কাছে ট্রেন্ডিং ট্রল দেখলেই ট্রল করে যে ফেসবুক সোশ্যাল মিডিয়া সেখানে লাইক সাবস্ক্রাইবার ফলোয়ার এটা আবার সেলিব্রেট সেলিব্রেশন করে এটা নিয়ে আবার অনুষ্ঠান করে এটা কেমন কথা না এটা এই এই সিলসিলা চালু করা চালু করা উচিত বর্তমান এই প্রতিযোগিতামূলক বিশ্বের টিকে থাকার জন্যে এই অনলাইন প্ল্যাটফর্ম ফর্ম সবাই গ্রহণ করেছে এটা যারা ব্যর্থ তারাই ট্রল করে অতএব শেখ নাসির হুজুরের কাজকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং অত্যন্ত চমৎকার কাজ হয়েছে এবং আরও যদি কোনো এই কোরআন শিক্ষার প্ল্যাটফর্ম কোনো শিক্ষার প্ল্যাটফর্ম কোনো শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ভিত্তিক ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ভিত্তিক এরা যদি এরকম কোনো মাইল ফলক অতিক্রম করতে পারে এদেরও সেলিব্রেশন করা উচিত আমরা সেটা সহায়তা করব এটা নিয়ে ট্রল করা কিছু নেই এবং আমি বলবো যে নাসিরি হুজুর বা তার যারা আছে তাদের মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই আপনারা চালিয়ে যান আপনাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার যখন ওয়ান মিলিয়ন পূর্ণ হবে তখন আবার আপনারা এটা সেলিব্রেট করবেন আমরা আপনাদেরকে স্বাগত জানাবো আপনাদের সাথে আমরা আছি কারণ আপনারা কোরআন শেখান মানুষ যেটা ঘরে বসে অনেক চাকরিজীবী অনেক প্রফেশনাল লোকজন যারা শিখতে পারে না সেটা আপনার এই নাসিরি হুজুরের চ্যানেল থেকে মানুষ শিখছে শুদ্ধভাবে কোরআন তেলোয়াত এগুলো তো এটা ট্রল করা তো প্রশ্নই আসে না খুবই গুরুত্বপূর্ণ একটা স্বভাবের কাজ করে যাচ্ছেন তিনি এর জন্য আমি বলবো যে সোশ্যাল মিডিয়ায় যারা ট্রলের সাথে যারা জড়িত ট্রল করার আগে একটু হিসাব নিকাশ করুন একটু বোঝার চেষ্টা করুন নিজের কাছে নিজে প্রশ্ন করুন যে একটা বিষয় ট্রল করছি অথবা একটা নতুন জিনিস দেখলেই যে সেটা নেগেটিভ তা না এই যে একটা সেলসেলা চালু হয়েছে লাইক ফলোয়ার সাবস্ক্রাইবার সেলিব্রেট করা এবং আরও অনেকে করবে এটা একটা পজিটিভ ইনোভেশন এটা চলতে থাকবে ডেফিনেটলি এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে তো ট্রেন্ডিং ট্রল দেখেই সে ট্রলে গা ভাসানো সে ট্রেন্ডে গা ভাসানো এটা কিন্তু কোনো বুদ্ধিমান বা মেধাবীদের কাজ হতে পারে না আমি মনে করি সবার উচিত শেখ নাসির হুজুরের এই এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করা সমর্থন জানানো তার সাথে আছে তার কোরআন শিক্ষার কার্যক্রমকে সামনে এগিয়ে নিতে সহায়তা করা উচিত অনলাইনেই লাইক ফলোয়ারের মাধ্যমে